অভ্যন্তরীণ সম্পদ আহরণের অন্যতম উৎস আয়কর উনিশশো সালে জারি করা এই রাজস্ব আহরণ হাতিয়ারটি এখনও অধ্যাদেশ আকারেই রয়ে গেছে এছাড়া ইংরেজিতে হওয়ার কারণে এটি সহজবদ্ধ নয় অথচ নতুন আইনগুলো বাংলায় রূপান্তরের নির্দেশনা রয়েছে এছাড়া বারবার পরিবর্তনের ফলে নতুন করে পরিবর্তন করাটাও কঠিন হয়ে উঠেছিল এমন বাস্তবতায় বিদ্যমান আয়কর অধ্যাদেশটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয় সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মন্তব্য বিবেচনায় নিয়ে খসড়ার নীতিগত অনুমোদন দেয় সোমবারের মন্ত্রিসভা বৈঠক পরে নতুন আইনের সুবিধার দিকগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন যেখানে জটিলতা বেশি যেখানে অস্পষ্ট ছিল সেগুলো বাতিল করা হয়েছে করে রিটার্ন দাখিলে যে পদ্ধতি বা যেসব কাগজপত্র দরকার হবে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেগুলোকে সহজতর করা হয়েছে এখন যে আইসিটি নির্ভর আমরা হতে যাচ্ছি যে সেটিকে প্রাতিষ্ঠানিক করানোর চেষ্টা করা হয়েছে বিদ্যমান আইনে কেবলমাত্র উচ্ছে কর্তন সম্পর্কিত উনত্রিশটি রিটার্ন ও বিবরণী দাখিলে বাধ্যবাধকতা রয়েছে সেটি প্রস্তাবিত আইনতে উনত্রিশটি পরিবর্তে বারোটি করা হয়েছে পুরনো আইনের মাধ্যমে করদাতাদের হয়রানি করা হয় বলে অনেক দিনের অভিযোগ নতুন আইনে এটি হবে করদাতা বান্ধব ট্যাক্স কর্মকর্তা ছিলেন তাদের ডিসক্রিপশনে পাওয়ার যেটা ছিল সেটাকে সীমিত করা হয়েছে ধরেন এরকম যে আপনি আমার উপরে কত ট্যাক্স ধার্য করবেন একটা একটা ছিল যে কিছুটা এটা ওই কর্মকর্তার ডিসাইড এখন যেটা করা হয়েছে যে ওই কর্মকর্তার মানে সাবজেক্টিভ জাজমেন্টের উপরে নয় বরঞ্চ একটা ফর্মুলা করা হয়েছে সেখানে অবজেক্টিভ ইনফরমেশন আপনি দিবেন ফর্মুলা আপনাকে ক্যালকুলেট করে দেবে হয়রানির সুযোগটাও কমে যাবে মন্ত্রিসভা বৈঠকে এজেন্সি টু ইনোভেট এ আই আইন দু হাজার বাইশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই আইনের ফলে তথ্য প্রযুক্তি বিষয়ে জনদক্ষতা বাড়বে মূলত ওই একটা এজেন্সি আমরা তৈরি করবো ইব্রাহিম পাঠান এখন ঢাকা আমাদের বলবো যে তথ্য